তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বাংলাতে বিজ্ঞান। ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক 2025-এর তোমাদের রুটিন এক্সাম রুটিন কিন্তু রিলিজ হয়ে গেছে। উচ্চ মাধ্যমিক 2025 তোমাদের কবে এক্সাম হবে সবটা কিন্তু রিলিজ হয়ে গেছে। ওকে, তো চলো বিস্তারিত রুটিনটা তোমরা খাতায় লিখে নাও। তোমাদের এক্সাম কিন্তু সামনের বছর বলছে মার্চ মাসে, কিন্তু আগের বছর এরকম বলেছিল ফেব্রুয়ারিতে, তারপরে এগিয়ে এসেছিলো। তাই প্রিপারেশনটা সেরমভাবেই রাখবে যে যদি ফেব্রুয়ারিতেও যদি এগিয়ে দেয় তাতে করে কি না কোনো অসুবিধা না হয়। ওকে, দেখো তোমাদের 3 তারিখ হচ্ছে 3/3/2025, লিখে নাও রুটিনটা খাতায়। 3/3/2025 তোমাদের হচ্ছে বাংলা পরীক্ষা, ঠিক আছে। 4/3/2025 তোমাদের হচ্ছে, আচ্ছা এইটা হেলথ কেয়ার এসব দরকার না, আমি মেনলি সায়েন্সের স্টুডেন্টের রুটিনটাই বলছি, ঠিক আছে। 3/3/2025 তোমাদের বাংলা পরীক্ষা, 5/3/2025 তোমাদের হচ্ছে ইংলিশ পরীক্ষা, ঠিক আছে। বাকি যারা আছে তারা এখান থেকে যদি সাবজেক্টগুলো থাকে অটোমোবাইল এসব লিখে নিতে পারো। তারপরে দেখো আমি মেনলি সায়েন্সের রুটিনটাই বলছি, হলো 7/3/2025 তোমাদের হচ্ছে ফিজিক্স অথবা যাদের নিউট্রিশন তাদের পরীক্ষা, এডুকেশন অ্যাকাউন্টেন্সি এদেরও পরীক্ষা, এটা একটা আর্টসের সাবজেক্ট, ঠিক আছে। আচ্ছা তারপর চলে এসো 8/3/2025, যার যে সাবজেক্ট আছে সে সেটা লিখবে, শুধুমাত্র লিখো, পজ করে করে লেখো, ঠিক আছে। 8/3/2025 তোমাদের হচ্ছে কম্পিউটার সায়েন্স, তারপর হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশান, হ্যাঁ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এআই যেটা আছে যদি কেউ নিয়ে থাকো কোনো স্কুলে থাকে, তারপর হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ, এটাও কিন্তু সায়েন্সেরই সাবজেক্ট, আর্টসেরও কমার্সেরও সবারই সাবজেক্ট এটা, ঠিক আছে। এনভায়রনমেন্টাল স্টাডিজ রয়েছে হচ্ছে 8/3/2025, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশান এবং এনভায়রনমেন্টাল স্টাডিজ, হলো। তারপরে দেখো সায়েন্সের ক্ষেত্রে 11/3/2025 সেটা তোমাদের হচ্ছে কেমিস্ট্রি। তারপরে আসছি তোমাদের 12/3/2025 তোমাদের হচ্ছে অঙ্ক পরীক্ষা এবং অ্যাগ্রোনমিও হচ্ছে সায়েন্সেরই সাবজেক্ট, অ্যাগ্রোনমি পরীক্ষা রয়েছে। দেখো 17/3/2025 তোমাদের হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্স পরীক্ষা, ঠিক আছে। তো দেখো এবার তুমি দেখে নিতে পারো কোন সাবজেক্টের আগে কীরকম ছুটি দিয়েছে না দিয়েছে, এগুলো তোমার একটুখানি ক্যালকুলেশন করে কিন্তু পড়াশোনাটা করতে হবে। আপাতত এটাই তোমাদের রুটিন, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে এটাই প্রকাশিত তোমাদের 2025-এর পরীক্ষা কবে কি হবে, এটাই রুটিন, ঠিক আছে। আমি সায়েন্স সাবজেক্টগুলোকে হাইলাইট করলাম, ঠিক আছে। এই বাংলা ইংলিশ সবার, বাংলা ইংলিশ সবার, ঠিক আছে। তারপরে আসছি তোমাদের ফিজিক্স, তারপর এখানে আছে হচ্ছে তোমার এনভায়রনমেন্টাল স্টাডিজ রয়েছে, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশান, যেহেতু এনভায়রনমেন্টাল স্টাডিজও আমি পড়াই, ঠিক আছে। তারপরে আসছে তোমাদের 13/13 হচ্ছে অঙ্ক পরীক্ষা, তারপর হচ্ছে আমার সাবজেক্ট, সরি এটা, তারপর হচ্ছে আমার সাবজেক্ট বায়োলজিক্যাল সায়েন্স, ঠিক আছে। তো এই হয়ে গেল তোমাদের রুটিন, রুটিনটা অবশ্যই তোমরা টুকে নেবে। আর যদি কোনো রকম পরিবর্তন আবার শিক্ষা সংসদ করে সেই রকম পরিবর্তিত রুটিন আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো। ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান গ্রুপ লিঙ্ক রয়েছে, তোমাদের যাদের যাদের বায়োলজি রয়েছে, ইভিএস রয়েছে, নিউট্রিশন রয়েছে তারা সেই গ্রুপটায় থাকতে পারো। আর বাংলাতে বিজ্ঞানের অনলাইন টিউশন ব্যাচ ইতিমধ্যে কিন্তু স্টার্ট করে দেওয়া হয়েছে, গত বছর স্টুডেন্টদের রেজাল্ট ও রিপ্লাই দেখতে পারো। প্রতি বছরই আমাদের সাজেশন 100% কমনের রেকর্ড, এবারও তার অন্যত হয়নি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক। ডিসক্রিপশনে যাও, দেখো লিঙ্ক রয়েছে, সেই লিঙ্ক থেকে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। টিউশন ব্যাচ শুরু হয়ে গেছে অনলাইন মাধ্যমে, বাড়িতে বসে সুন্দরভাবে তুমি পড়াশোনা করতে পারো, ঠিক আছে। তোমাদের প্রথমে ক্লাসে সম্পূর্ণটা বুঝিয়ে দেওয়া হয়, এবার সম্পূর্ণটা থেকে তো পরীক্ষায় কোশ্চেন আসে না, হ্যাঁ সাজেশন 100% কমন থাকে। এবং সম্পূর্ণ যা বোঝানো হলো ক্লাসে প্রত্যেক দিন, সেখান থেকে তোমরা পেইড গ্রুপে পিডিএফ কোশ্চেন এবং অ্যান্সার তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। সেটা তোমায় হোমওয়ার্ক করে সাবমিট করতে হবে, কারণ তুমি খাতার মধ্যে ভুলভ্রান্তি করবে, পরের দিন ক্লাসে আসার আগে হোমওয়ার্কটাকে সাবমিট করতে হবে, তারপরে তোমায় ক্লাসে আসতে হবে, ঠিক আছে। এবং ক্লাসে যখন তুমি আসলে তারপরে তোমার কোথায় ভুল আছে সেটা এরকম স্ক্রিনেই তোমায় দেখিয়ে দেওয়া হবে, দেখো এটা ভুল আছে এটা ঠিক করো, এরকমভাবে তোমায় দেখিয়ে দেওয়া হবে, ঠিক আছে।
তারপরে একটা টপিক শেষ, সেই টপিকটার উপর তোমাদের মক টেস্ট থাকবে লাইভ, এবং সেই খাতাও পরীক্ষার পরে সাথে সাথে তোমার সামনেই দেখানো হবে। দেখো এটা ভুল আছে, দেখো এই জন্য তুমি পাঁচে তিন পেলে, এই জন্য পাঁচে পাঁচ পেলে না, সব কিছু তোমার সামনেই দেখিয়ে দেওয়া হবে। এইভাবে আমাদের অনলাইন টিউশন ক্লাসগুলো চলছে, তোমরা যদি চাও তোমরা জয়েন করতে পারো। সাজেশন প্রত্যেক বছরই 100% কমন, প্রত্যেক বছরই কমন, শুধু কমন না, এমনভাবে তোমার বুঝিয়ে প্র্যাকটিস করানো হবে। তুমি দেখে নাও, ডেসক্রিপশানে গিয়ে প্রথম লিঙ্কটাই রয়েছে, 2024 ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়ে এসে কী রিপ্লাই দিয়েছে একবার দেখে নাও। যদি মনে হয় এখানে জয়েন করতে পারো, তোমাদের খুব সামান্য মূল্যে এখানে অনলাইন টিউশন ক্লাসগুলো হয়, মাত্র 450 টাকা প্রতি মাসে তোমাদের অনলাইন টিউশন ক্লাসগুলো হয়। একবার যদি তোমরা নিয়ে নাও তাহলে তোমাদের 2 মাস পুরো ফ্রি হয়ে যায়, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করবে। বাড়ি বসেই তোমরা কিন্তু খুব ভালোভাবে টিউশন ক্লাস করে খুব ভালো একটা রেজাল্ট করতে পারো প্রতি বছরের মতো। এবছরও ছিল 100% কমন, সামনের বছরও কমন থাকবে, এবং যেভাবে তোমাদের প্র্যাকটিস করানো হবে সেভাবে করে কিন্তু তোমরা একটা দুর্দান্ত রেজাল্ট করতে পারবে। যেটা এই বছর পরীক্ষা দিয়ে, যেটা আগের বছর 98 নাম্বার, তার আগের বছর, সব ডেসক্রিপশনে তোমাদের সামনেই রয়েছে, তোমরা দেখে নিতে পারো, ওকে? এবং তোমাদের প্রয়োজন পড়লে এই নাম্বারে যোগাযোগ করে তোমরা ক্লাসে জয়েন করতে পারো। প্রত্যেকের জন্য শুভকামনা রইল, খুব ভালো করে পড়াশুনো করে শুরু করে দাও, এবং যদি বায়োলজি সায়েন্স থাকে, বায়োলজিক্যাল সায়েন্স এবং ইভিএস নিউট্রিশন থাকে, তো তোমরা ডেসক্রিপশানে দেখো লিঙ্ক দেওয়া আছে বাংলাতে বিজ্ঞান গ্রুপ, সেখানে থাকতে পারো। ইউটিউবে যা কিছু হয় সেগুলো সব ওখানে তোমরা পেয়ে যাবে, বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও, বায়োলজির বিভিন্ন ভিডিও সব ওখানে তোমরা পেয়ে যাবে। একদম 100% কমন পেইড টিউশন ক্লাস যদি তোমরা জয়েন করতে চাও, সেটা তোমরা যোগাযোগ করে জয়েন করে নিও। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে প্রত্যেকে ভিডিওটা লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।